দেখতে আসেনি আপনাদের? দেখতে আছে, দেখে লোক যায় যাচ্ছে, দেখতে কি আসেনি, সবাই দেখতে আছে। আমরা যদি মরে ভেসেও যাই কেউ বলবে না কেন ভেসে যাচ্ছে। এই হলো আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম এই তো বললাম, রমণী মাদলি। চারবার হয়েছে, কতদিন আছে? মাসখানেক হবে। এইভাবেই জলের মধ্যে থাকছেন নাকি? না না না, জলের মধ্যে থাকেনি। জল থেকে আমাদের যখন জলে আসার আগে আমাদের যে কাউন্সিলর আছে, কাউন্সিলর দ্বারা তার আগে আমাদেরকে সতর্ক করে দেয়। আচ্ছা, এবার থাকার ব্যবস্থাও করে দিয়েছে। এবার আমাদের জল জুতা জোরে আগেই আমরা তার আগে সাবধানে আমরা তার কথা আমরা স্কুলে, আমাদের হাই স্কুল আছে বালিরা হাই স্কুলে, ওখানে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। তারপর দাদা রোজেই আসেন আমাদেরকে দেখা করছে, এবার ভালো মন্দ এবার খাবার আইটেমও করে দিয়েছেন স্কুলের, মানে রান্না টান্না ওনারা করে ঘরের মধ্যে ঢুকছে। বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কিভাবে থাকছেন? আপনাদের জীবিকাটা কি? চাষ টাস তৈরি করে জীবন, মানে সংসার পালন করে, সেগুলো কি প্রায় জলের তলায় পুরো? হ্যাঁ, কিছু জলের তলায়, আবার কিছু নিয়েও যাওয়া হয়েছে, কিছুটা উদ্ধার করতে পেরেছে। ওই যে বললাম দাদা আমাদের সতর্ক করে দেন, আমরা তখন নিজেরা নিজেরা সব জিনিস নিয়ে আমরাও জল ঢুকার আগে আমাদের কাউন্সিলর আসেন। এখানে ছোট ছোট শিশুও রয়েছে, তারাও খুব কষ্টের মধ্যে, তাদের বই খাতা ভেসে গেছে। হ্যাঁ, কিছু হয়তো ভেসে গেছে, কিছু আমরা অনেকে হয়তো তুলে রেখেছে। আপনার নাম? আমার নাম কল্পনা মাধুরী। কল্পনা মাধুরী, পাসপোর্টের বন্যা পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি, আমাদের কংসাবতী নদীর যেভাবে পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয়েছিল, আমরা মনে করেছিলাম যে গতবারের মতো পরিমাণ জল নাই ঠিকই, কিন্তু লিকেজটা গতবার থেকে অনেক বেশি। এর কারণটা হচ্ছে যে গতবারে প্রত্যেকটা জলটা আসার পরে প্রত্যেকটা জল পানে লেগেছে একটা হাইয়েস্ট লেভেল, ওটা লাগার পরে সেগুলো দলদল টাইপের হয়ে একটা দুর্বল হয়ে গিয়েছিলো, এটা বুঝতে পারা গিয়েছিলো, যে কারণে লিকেজ প্রচুর থাকার জন্য, এটা ইন্টারনাল লিকেজ হওয়ার জন্য এটা বেশি সমস্যা তৈরি হয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে একদম তৎপরতার সাথে সবাই নজরদারি করে দিয়ে প্রত্যেকটা জায়গায় কাজে লাগানো হয়েছে, এবং বর্তমানে বিপদ থেকে আমরা মনে করতে পারি যে কন্ট্রোল হয়ে গেছে বলে ধারণা করতে পারি। পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যে জিডম পাড়া, বারে বারে জলের তলায় যাচ্ছে, মানুষগুলো খুব কষ্ট পাচ্ছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন, কি বলবেন? দেখুন, আমাদের যে ডোমপাড়া যে জায়গাটাতে আছে ওটা একটা নদীর পাড়ের মধ্যে অবস্থিত, যে কারণে আমরা এর আগেও তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ওখান থেকে শিফটিং করে অন্যত্র সরিয়ে দিয়ে ইয়ে করবো, কিন্তু তারা তখনকার টাইমে আমাদেরকে বলেছিল যে তাদের যে কর্মসংস্থান বাঁশের চাঁচ তৈরি করা, আর আমাদের পাঁশকুড়া সহ সমস্ত জায়গার মানুষ জানে যে ওখানে বাঁশের কাজ হয়, এই কারণে ওরা ওদের জীবিকাকে সামনে রেখে ওরা স্থান ত্যাগ করতে রাজি হয়নি। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে দিয়ে আমরা যতটুকু করেছি অনেক আগে থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু জল নদীর যদি স্তর বাড়ে তো ওখানে জল লাগা এটা কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না।
তাদেরকে কি কিছু ত্রাণ বা ত্রিপল কিছু পাঠানো? আমরা তাদেরকে প্রত্যেকটা বাড়িতে ত্রিপল দিয়েছি এবং যখনই এরকম পরিস্থিতি হয় তাদেরকে শিফটিং করায়, থাকার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করি। বিভিন্ন সংস্থা হস্তক্ষেপ করে তারা সহযোগিতা করেন, মোটামুটি আলটিমেট আমরা সবাই মিলে চেষ্টা করি, এটুকু আছে। আগামী দিনে তো ওদের পাশে তারা থাকবেন যেভাবে আছেন এবং থাকবেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেদিন থেকে হয়েছে সেদিন থেকে বিশেষত পিছিয়ে পড়া বর্গ, শুধু আমাদের 4 নম্বর ওয়ার্ডে ডোমপাড়া নয়, যেখানে যেখানে পিছিয়ে পড়া বর্গ রয়েছে তাদের ক্ষেত্রে দায়িত্বের সঙ্গে পুরো তাদের দায়ভার পালন করার চেষ্টা করা হয়েছে আমাদের। এটা একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, সবাই জানেন, আপনারাও জানেন, মিডিয়া চ্যানেলে কাজ করেন, সমস্ত জায়গাতে যারা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত মানুষ যেখানে আছেন তাদেরকে একটা স্পেশালিভাবে নজরদারি করা হবে, সেই হিসেবে তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নাই, আমরা সবসময় পাশে আছি। গেলে আপনারা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা সবসময় পাশে থেকেছি কিনা, তাহলে আপনারা